কোরবানির ঈদে বিক্রি করার জন্য জামালপুরে সরিষা বাড়ির জয়নগরে সারা ফেরেছে তিরিশ মন ওজনের সার সাদা মালিক ঘরোয়া পরিবেশে ফ্রিজিয়ান জাতের গরুটি যত্নের সাথে লালন পালন করছেন সারের মালিক মুস্তাফিজুর রহমান সাদা ও কালো রঙের বিশাল দেহের গরুটি লম্বায় নয় ফুট ও উচ্চতায় ছয় ফুট দুই বছর আগে গরুটিকে দেড় লাখ টাকায় কেনা হয়েছিল সারটির বর্তমান বয়স সাড়ে তিন বছর দেহের বেশিরভাগ অংশ জুড়ে সাদা রং থাকায় শাড়িটির নাম দেয়া হয়েছে সাদা মানিক প্রতিদিন খাবার লাগে দশ থেকে বারো কেজি দিনে খরচ করতে হয় বারোশো থেকে তেরোশো টাকা বর্তমানে শাড়িটির দাম চাওয়া হচ্ছে ষোলো লাখ টাকা স্থানীয়রা জানান এত বড় গরু সরিষা উপজেলায় আর একটিও নেই তাই সাদা মানিককে দেখতে লোকজনের ভিড় লেগেই থাকছে আমার এই গরুটার নাম সাদা আমি শখ করে দুই বছর পালতেছি আমি এই গরুটা বিক্রি করবো আমি এই গরুটা প্রায় তিরিশ মনের উপরে ওজন আছে আমি এই গরুটা ষোলো লক্ষ টাকা দাম চাইতেছি খোল ভুসি বাড়ার গুড়া তারপরে আপনার এই যে ডাউলের গুড়া আমি আসলে প্রাকৃতিক খাবার গুলি খাওয়াই কৃত্রিম খাবার খুব কম দিছি দূর দূর থেকে লোক আসে এই গরুটা বর্তমানে মনে হয় যে এরম ভিড় পরে ভিড়ের কোনো শেষ নাই এটা আমাদের শৈশবের বাড়ি সাদা মালিক গরুটার নাম এটা মনে করেন যে এ সে বড় গরু আমার মনে হয় এই জামাল ডিস্ট্রিক্টের মধ্যে আর হয় না এখন মন্ত্র